বন্ধুরা, এসে গেছে ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেল। ঊনবিংশ শতকে বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা নিয়ে আলোচনা করব। 1872 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাময়িক পত্ররূপে বঙ্গদর্শন পত্রিকার প্রবর্তন করেন। এই পত্রিকায় প্রথমে বঙ্কিমচন্দ্রের লেখা বিভিন্ন প্রবন্ধ প্রকাশ পেত। তবে নীল বিদ্রোহের পরবর্তী কৃষক আন্দোলন, ব্রিটিশের অত্যাচার, অপশাসন, তৎকালীন সমাজচিত্র, কলকাতার বাবু কালচার সবই এই পত্রিকায় নিয়মিত প্রকাশিত হতো। এক কথায় তৎকালীন সমাজের দর্পণ এই বঙ্গদর্শন। বঙ্কিমচন্দ্রের সম্পাদনায় বঙ্গদর্শন মাত্র 4 বছর চলেছিল। এই সময় এই মাসিক জার্নালে সর্বপ্রথম তিনি বাঙালিদের স্বদেশপ্রীতি ও দেশপ্রেমকে তুলে ধরেছিলেন। বঙ্গদর্শনের সম্পাদক বঙ্কিমচন্দ্র সরাসরি কলকাতার বাবু কালচারকে চ্যালেঞ্জ করেছিলেন। এই ধারা পরে আর্য দর্শনের সম্পাদক যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ অনুসরণ করেছিলেন। বঙ্গদর্শনের 3টি যুগ ছিল, সেগুলো কি? এক হচ্ছে বঙ্কিমচন্দ্রের যুগ, যেটা 1872 থেকে 1876, পরবর্তীকালে সম্পাদনা করেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, তাই তাকে বলা হয় সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের যুগ 1876 থেকে 1887, ও রবীন্দ্রনাথ ঠাকুরের যুগ 1901। ভূদেব চট্টোপাধ্যায়ের সম্পাদনায় বঙ্গদর্শনে তৎকালীন ঘটনা প্রবাহের পরিবর্তে আমাদের অতীত, সংস্কৃতি ও আধ্যাত্মিক জীবনের উপর বেশি আলোকপাত করা হয়েছিল। কিন্তু বঙ্কিমচন্দ্র অনেক বৌদ্ধিক ধাঁচে এই পত্রিকা চালিয়েছিলেন। তিনি বঙ্গের ইতিহাস ও তার দর্শনের উপর গুরুত্ব দিয়েছিলেন। তার বঙ্গভূমির বীরভূমি, পবিত্র ভূমি, যাকে বন্দনা করতে তিনি বন্দে মাতরম সঙ্গীত লিখেছিলেন, বঙ্গদর্শনে বঙ্কিমচন্দ্রের বাংলা সাহিত্য ভাষাকে গুরুত্ব দিয়ে ফরাসি ও ইংরেজি ভাষাকে অবজ্ঞা করে বিপ্লব এনেছিলেন নতুন বাংলার রেনেসাঁস। এছাড়া বাঙালি জাতির গৌরব বৃদ্ধি, এই রচনাগুলির অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল এই বঙ্গদর্শনে। সমসাময়িক দর্শন, ধর্ম, রাজনৈতিক বিষয়ে ইউরোপে প্রচলিত তত্ত্বের সঙ্গে বাঙালির পরিচয়ের অন্যতম মাধ্যম ছিল বঙ্গদর্শন। তাই কেবল রাজনৈতিক ঘটনা নয়, ধর্ম, সমাজ ও সাহিত্য তথা সংস্কৃতির ইতিহাস রচনায় এই পত্রিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছিল। সেকালের আমরা অনেক কিছু জানতে পারি এই পত্রিকার মাধ্যমে। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস এবং বন্দে মাতরম সঙ্গীত এই পত্রিকাতেই প্রথম প্রকাশ পেয়েছিল। তাছাড়া এই পত্রিকা সেই সময়ের সামাজিক, সাংস্কৃতিক ও জাতীয়তাবাদী উপাদানে পরিপূর্ণ ছিল। এই পত্রিকায় বাংলা ভাষার রূপান্তর ও বিবর্তন ও পরিপূর্ণতা লক্ষ্য করা যায়। জাতীয়তাবাদী ক্ষেত্রে হিন্দু জাগরণের ধারক ও বাহক ছিল এই পত্রিকা। এই পত্রিকায় প্রকাশিত বন্দে মাতরম সঙ্গীত বিপ্লবীদের মঞ্চস্বরূপ ছিল। এছাড়া প্রত্নতত্ত্ব, ইতিহাস, সঙ্গীত, বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ প্রকাশ করে এই পত্রিকা। এর উপাদানগত মূল্য হলো বাংলার ভাষাতাত্ত্বিক বিবর্তন এবং সম্পাদক হিসাবে বঙ্কিমচন্দ্রের বিভিন্ন বিষয়ে মনোভাব ও দৃষ্টিভঙ্গি সম্পর্কেও জানা সম্ভবপর হয়। এছাড়া ঊনবিংশ শতকের বাংলার সামাজিক ইতিহাস রচনার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবেও বঙ্গদর্শনকে গণ্য করা যেতে পারে। সুতরাং বলা যায় যে এই বঙ্গদর্শন আধুনিক ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ সেই সময়ের আমরা অনেক কিছু এই বঙ্গদর্শন থেকে রাজনৈতিক, সামাজিক মূল্যবোধগুলো জানতে পারি এবং সেই সময়ের দৈনন্দিন খবরাখবর এই পত্রপত্রিকার থেকে আমরা জানতে পারি। সুতরাং ইতিহাস রচনার ক্ষেত্রে বঙ্গদর্শন পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে মনে করা হয়। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।